ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রবীন্দ্র সুভাষ সরোবর কড়া পুলিশি নিরাপত্তা, পথ মাড়ালেন না পুণ্যার্থীরাও। জয় সচেতনতার বিভিন্ন জায়গায় কৃত্রিম সরোবরে ছট পালন, বিকল্প ব্যবস্থা অপর্যাপ্ত। খোঁচা দিলীপে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি পূর্বাভাস। কাল থেকে কাটবে মেঘ, পারদ পতনের সম্ভাবনা। চার দিনের মধ্যে 3-5 ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। অবাঙালি দিয়ে বাংলাকে নিয়ন্ত্রণের চেষ্টা, স্বাধীনতা সংগ্রামে অবদানের ইতিহাস তুলে বিজেপিকে আক্রমণে ব্রাত্য। পিকে কোথাকার, আগে দল সামলান, পাল্টা দিলীপ। একাধিক জেলার পর এবার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আমরা দাদার অনুগামী। শুভেন্দু অধিকারীর সমর্থনে পড়ল একাধিক পোস্টার, এন্টালিতেও পোস্টার। অশালীন ভাষায় ব্যক্তি আক্রমণ কাম্য নয়, ঘুরিয়ে কল্যাণকে নিশানা শুভেন্দু। যদি কোন বর্তমান জনপ্রতিনিধিও আমাকে বা আমার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করে, আপনারা কি সমর্থন করবেন? অন্য দলের সঙ্গে আতাত স্পষ্ট, পাল্টা কল্যাণ পরিবারতন্ত্রে প্রসঙ্গ টেনেও খোঁচা। দলে থেকে দলের কোন জনপ্রতিনিধিকে যিনি সমালোচনা করেন তাকে বুঝতেই হবে তার অন্য দলের সঙ্গে আতাতটা অত্যন্ত ভাবে স্পষ্ট হয়ে গেছে। সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করার উদ্যোগ, সেতুতে কাকদ্বীপ পাথর প্রতিমার সঙ্গে জুড়ছে বাসন্তী গোসাবা। 22টি সেতু তৈরির পরিকল্পনা রাজ্য সরকারের। প্রয়াত দক্ষিণেশ্বর শ্রী সারদা মঠের প্রবীণা সন্ন্যাসিনী প্রব্রাজিকা বেদান্ত প্রাণা, বয়স হয়েছিল 77, ভুগছিলেন যকৃতের রোগে, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মৃত্যু। নাগরোটা হামলা নিয়ে জঙ্গিদের ফোন থেকে বিস্ফোরক তথ্য, মুম্বাই হামলার ধাঁচে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানে বসে সম্পর্ক রাখছিল মাস্টার মাইন্ডরা। প্রতি মুহূর্তে গতিবিধি হ্যান্ডলারদের জানাচ্ছিল জঙ্গিরা, বড় নাশকতার ছক টুইট মোদির, সুরক্ষা নিয়ে বৈঠক। আফগানিস্তানে মৃত্যু হল আল কায়দা প্রধান আইমান আল জওয়াহিরির। সূত্রের খবর, ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল কায়দার নেতৃত্ব ছিল জওয়াহিরির হাতে, শ্বাসকষ্টে মৃত্যু বলে সূত্রের খবর। পর দুদিন বাড়ল জ্বালানি তেলের দাম, 16 পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম 83 টাকা ছুঁই ছুঁই। 21 পয়সা বেড়ে ডিজেলের দাম 74.5 টাকার কাছাকাছি। করোনা কাঁটা কাটিয়ে দর্শক শূন্য স্টেডিয়ামে আইএসএল এর বোধন, অভিষেকেই জয় বাগানে। রয় কৃষ্ণর দুরন্ত গোলে কেরল ব্লাস্টার্সকে হারালো এটিকে মোহনবাগান।